বীরভূমের নানুরে এক বামকর্মীকে হত্যার প্রতিবাদে রাজ্য জুড়ে বামকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করে। শুক্রবার বিকেলে দুর্গাপুরের কোকোভেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বামকর্মী সমর্থকেরা। এদিন দুর্গাপুরের কোকোভেন থানার সামনে বিক্ষোভ দেখানোর পর কোকোভেন থানায় ডেপুটেশন জমা দেয় বামকর্মী সমর্থকেরা। তারা জানান, বীরভূমে নানুর বামকর্মী বাদল শেখকে হত্যার ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ও শাস্তির দাবিতে সরব হয়ে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছেন তারা। আমাদের এই কর্মসূচির কারণ কি? নানুরে যে ঘটনা 7 তারিখে ঘটেছে, আপনারা জানেন যে আমাদের পার্টির 7ই নভেম্বর বিপ্লব উপলক্ষে পার্টির পতাকা উত্তোলন হচ্ছিল। সেই পতাকা উত্তোলনের সময় তৃণমূল কংগ্রেসের যারা দুষ্কৃতী তারা হচ্ছে যে সেই সময় তাকে হচ্ছে যে পতাকা লাগানো, পতাকা উত্তোলন, গ্রামের মানুষদের জড়ো করা, আমাদের পার্টির পতাকা তোলায় সেই কারণের জন্য তাকে হচ্ছে যে পিটিয়ে মারে এবং সে হচ্ছে যে মারা যায়। এবং আমরা সেই কারণে আজকে কোকোভেন থানায় কর্মসূচি গ্রহণ করেছি এবং গোটা রাজ্যেই কর্মসূচি হচ্ছে, কারণ এটা বরাবরই 11 সালের পর থেকে তৃণমূলের যা কর্মসূচি, তৃণমূলের যা লক্ষ্য, এটাই তৃণমূলের লক্ষ্য। তোলাবাজি, যেখানে হচ্ছে দুষ্কৃতি দিয়ে খুন করে দেওয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন হচ্ছে যে আপনারা দেখবেন কাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম, যত অসামাজিক কাজকর্ম সেই কাজকর্মের সাথে তৃণমূলের এজেন্ডা হচ্ছে এটাই। এই এজেন্ডার জন্যই আমরা বলেছি যে নিরপেক্ষভাবে প্রশাসনকে কাজ করতে হবে। দুষ্কৃতীরা ওপেন ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ প্রশাসনের চোখে পড়ছে না। এখন আমরা তাই দাবি করেছি যে ইমিডিয়েট তাকে হচ্ছে যে যারা হচ্ছে এই কাজের সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে। আপনারা কি আজকে ডেপুটেশন দিয়েছি, প্রশাসনের নজরে নিয়ে এসেছি, কারণ দুর্গাপুরে এরকম অনেক অসামাজিক কাজকর্ম তৃণমূলের নেতৃত্বে হচ্ছে, দুর্গাপুর বাসস্ট্যান্ড সহ গোটা দুর্গাপুর জুড়েই হচ্ছে। আমরা বলেছি সেই বিষয়ে নজর দেওয়া। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।